नमस्कार बंधुरा, आज के आमी आमसत्तो बनानो सबथेके सहज रेसिपी शेयर करब। आर एइभाबे आमसत्तो बनाले बेशी दिन आपनारा एटा संरक्षण करे राखते पारबेन। रेसिपिटा देखार आगे जदि चैनलटा एखोनो सबस्क्राइब करे ना थाकेन ताहले झटपट सबस्क्राइब करे निन एबं पाशेर बेल बाटनटी नोटिफिकेशनेर जन्य अन करे दिन। आमी एखाने 1 केजी पाका आम निएछि। आमेर शाँसटा आमी बार करे निलाम, एरपर ग्राइंडार जारेर मध्ये एइ शाँसटा निये निलाम आर भालोभाबे ग्राइंड करे निलाम। এখন একটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে এই আমের পাল্পটা ছেঁকে নেব। কাজের সুবিধার জন্য স্ট্রেনারের নিচেই কড়াইটা বসিয়ে রেখেছি। এবার এটা গ্যাস ওভেনের উপর বসিয়ে দিলাম। হাফ কাপ চিনি দিয়ে দিলাম, 1 চিমটে নুন দিয়ে দিলাম আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমেতে 15 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরকম আমি দুটো থালা নিয়ে নিয়েছি স্টিলের, তার উপর 1/2 টিস্পুন করে ঘি মাখিয়ে দিচ্ছি। এরপর থালাগুলোতে ফোটানো আমের পাল্পটা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। আমি যেহেতু এখানে লেবুর রস ব্যবহার করেছি, তাই এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। লেবু না থাকলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। এই দেখুন, থালাতে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর অপর থালাতেও একইভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর 2 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেব। রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নেব। এরপর এইভাবে আমি রোল করে নেব। এই আমসত্ত্বগুলোকে কাঁচের বয়নে কিংবা এয়ারটাইট কন্টেনারে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অন করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।